বাঙালি এমনিতেও ইমোশনাল জাতি, এক টাকার আহারের সাথে দুই টাকার ইমোশন খাওয়াইলেই বাঙালির কাছে ফ্রেশ হওয়া খুব ইজি। সেই কাজই করছে বিদ্যানন্দ। ধরেন কোথাও কোনো সমস্যা হলো, কেউ আক্রান্ত হলো, আগুন লাগলো, তারা একটি আবেগী পোস্ট দিবে, খাবার রেডি হচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবক ইউনিট সারাদিন রাত ব্রেক ছাড়া পরিশ্রম করে খাবার রেডি করছেন খাওয়াবে বলে। রান্না করতে করতে আমাদের দুইজন সহকর্মী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাওয়ার দশা। আপনারা আরও টাকা পাঠান প্লিজ। এই তো শুরু হলো টাকা দেওয়া, এখন এতদিন পর দেখা যায় তার এক গরু দুইবার মানুষদের খাওয়ায়। কিরে ভাই, এক গরু কেমনে দুইবার জীবিত হয়? নাকি গরুর কোনো যমজ ভাই আছে, নাকি তোরা সেই গরুই কিনিস যে গরুর একটা যমজ ভাই থাকে? আবার অনেক ছবিতে দেখা যায় ট্রাক ভর্তি গরু নিয়ে যাইতেছে, সেখানে আবার আবেগে লিখছে হাজার মানুষ নাকি না খাইয়ে আসে, তাদেরকে খাওয়াইতে হবে। কিন্তু এক মাস পর দেখা যায় আবার সেই এক ট্রাক গরু কিনছে, সবগুলো গরু সেম, খালি একটু ফিল্টার দেওয়া। মানে ফিল্টার দিলে কি গরু চেঞ্জ হয়ে যায় রে ভাই? এই সময় সে মানুষকে যদি ফিল্টারের কাজ সাজে চিনিতে হয় তাহলে তো আর কিছুই হইল না ভাই। এই দিকে এক মজিদ চাচাকে বগুড়া পাঠাইতে আসে, একবার গরু খাওয়াইতে আসে, আবার তেল দিতে আসে, একবার কান্না করাইতে করাইতে চোখ অন্ধ করাই ফেলতেছে। এতদিন মানুষ এইসব খেয়াল করে নাই, কিন্তু এখন খেয়াল করতে আসে। এক মজিদ কেন বারবার আসে? এখন হয়তো আর্তপক্ষ সমর্থন করার জন্য বলবে মানুষের প্রাইভেসির জন্য নাম পরিচয় লুকাই রাখছে। ভাইরা, এইসব ভোগীযোগী মানুষকে বোঝানোর আগে একবার চিন্তা করেন, যেখানে আপনারা প্রতিবার দান করার সময় মানুষের ফেস সহ ছবি দিতে পারেন, সেখানে কেন দরকার নামের ক্ষেত্রে আপনাদের প্রতিবারই এই মজিদ কি লাগতো? নাকি আর কোনো নাম খুঁজে পাইতেন না আপনারা? সমস্যা শুরু আসলে জাকাত নেওয়া থেকে। এরা একটি স্বেচ্ছাসেবক সংগঠন, জাকাতের মতো একটা ফরজ ইবাদতে এরা ভাগ বসাইতে চাওয়ার পর থেকে মানুষদের বিষয়ে জানতে শুরু করছে। কারণ জাকাত আপনি কাকে দিচ্ছেন, সে কোন খাতে ব্যয় করতেছে, এটা জানা খুবই দরকার। এদিকে এদের কার্যকলাপের জন্য বেশি দিন অপেক্ষা করতে হয় নাই। বঙ্গবাজারের পোড়া কাপড় দিয়ে জিনিসপত্র তৈরি করার নাম করে তারা অন্য আরেকজনের কিছু পণ্যকে নিজেদের পণ্য বলে চালিয়ে দিতে শুরু করে, আর এতেই শুরু হয় ঝামেলা। তারপর একের পর এক থলে থেকে বিড়াল বেরিয়ে আসতে থাকে। তারা মানুষকে গরু খাওয়াবে বলে টাকা নেয়, কিন্তু সেই গরু কোথায় খাওয়ানো হবে, কোন এলাকায় দেওয়া হবে, এইসব ব্যাপারে কিছু জানতে চাইলে আর জবাব দেয় না, সেই কমেন্ট ডিলিট করে দেয়। তারা এতিম বাচ্চা লালন পালনের জন্য মানুষের কাছ দিয়ে টাকা নেয়, কিন্তু যে সেই বাচ্চা লালন পালনের টাকা দিচ্ছে তার সাথে কোনোদিনই সেই বাচ্চাকে দেখা করাই দিতে পারে না। দেখা করতে চাইলে প্রিয় সুয়াদ, প্রিয় দাতা, প্রিয় শুভাকাঙ্ক্ষী, এইসব বলেই তারা কাটাই দিতে চায়। কখনো আবার বলে ফোনের নেট খারাপ, এটা সেটা। তারা সাগরের প্লাস্টিক বজ্র নিয়েও কাজ করে, সেখানেও ভেজাল। তারা নিজেরা নাকি মানুষ ভাড়া করে এনেছিল ছবি তোলার জন্য। যে বিদ্যানন্দ সবসময় প্রচার করে তাদের কোনো অফিস নেই, তারা ভাঙা ঘরের ছবি তুলে মানুষদের দেখায়, সেই বিদ্যানন্দ 100 বিঘের উপরে জায়গা কিনে রাখছে দুর্গম পাহাড়ে। কিন্তু সেই দুর্গম পাহাড়ে কেন জায়গা কিনতে হলো? এর পিছনে কি কোনো আলাদা কারণ আছে? এরা এত জমি কেনার টাকাই বা কোথায় পেল? কোনোদিন তো কোথাও পোস্ট করে তারা বলে নাই যে জায়গা কেনার জন্য টাকা লাগবে বা কেউ তাদের জায়গা দান করছে। আবার তারা লাভ থেকে যে জায়গা কিনবে সেটাই বা কীভাবে সম্ভব? তারা নিজেরাই তো দাবি করছে তারা একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখন একটা কথা বলতেই হয়, দুর্জন বিদ্যানন্দ হইলেও তাকে পরিত্যাজ্য করতে হবে, এবং মানুষের টাকা তারা কোন খাতে ব্যয় করছে তার প্রতিটা পয়সার হিসাব দিতে হবে।